আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সৌদি ভ্লগের টিভিএস বাইকের রিভিউতে আপনাকে স্বাগত জানাই। তো আজকের রিভিউটি হবে টিভিএস বাইকের উপরে। যারা মূলত টিভিএস বাইক পছন্দ করেন বা টিভিএস বাইক কিনবো ভাবছেন, তাদের জন্য আজকের ভ্লগটি অনেক হেল্পফুল হবে এবং আশা করি আজকের ভ্লগটি আপনি সম্পূর্ণ দেখবেন। তো যারা আমার চ্যানেল নতুন যুক্ত হয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখলে পরবর্তীতে আমি ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, তাহলে শুরু করে ভিডিওর মূল পর্ব একটু দেখিয়ে দিই আপনাদের বাইকগুলো। প্রিয় দর্শক, এর আগে টিভিএস বাইকের অ্যাভেলেবল যে কালারটি ছিল সেটি হচ্ছে ব্লু কালার এবং এটি হচ্ছে রেস এডিশন, এবং এর পরবর্তীতে কিন্তু অ্যাশ কালার এবং হোয়াইট কালার এই দুইটি বাইক চলে এসেছে কুষ্টিয়া বোরাক মোটরসে, যেটি কুষ্টিয়া বোরাক মোটরস মদনপুর গেটে অবস্থিত। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এই টিভিএস বাইকে সামনের দিকে যদি একটু দেখাই, সামনের দিকে ব্যবহার করা হয়েছে একটি ডিস্ক ব্রেক এবং পেটাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, এবং এর পাশাপাশি সামনের দিকে 90-90-17 সাইজের একটি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে বাইকটিতে। এবং পেছনের টায়ারটি যদি দেখাই, পেছনের দিকে 110/80 এবং 17 সাইজের একটি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে বাইকটিতে। এবং পেছনের দিকে আমি যে বাইকটি দেখাচ্ছি এটি অবশ্যই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এছাড়াও ডিস্ক ব্রেকেও বাইকটি পেয়ে যাবেন, তবে বর্তমানে শোরুমে নেই, তবে আছে কি না শোরুমের নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন। বাইকটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, যেটি আপনার ভ্রমণকে করবে আরও স্বাচ্ছন্দ্য এবং ঝাঁকিমুক্ত। এবং সাসপেনশনটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 105 মিলিমিটার, এবং পেছনের দিকে দেওয়া হয়েছে মনোটিউব ইনভার্টেড গ্যাস ফিল্ড শক্স উইথ স্প্রিং এইড 5-স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন। এবং এই সাসপেনশনটি দুই পাশে দুইটি, আমি যদি একটু দেখাই ডানেরটা এবং এর পাশাপাশি বাম সাইডে আরেকটি, মানে দুই পাশে দুইটি সাসপেনশন ব্যবহার করা হয়েছে বাইকটিতে। আরেকটা ব্যাপার বলে রাখি দর্শক, এর পাশাপাশি যদি আমি হেডলাইটটি দেখাই তাহলে হেডলাইটে ব্যবহার করা হয়েছে 35/35, মানে দুইটি আপার এবং ডিপার 35/35 ওয়াটের হ্যালোজেন S1 ক্লিয়ার লেন্স উইথ MFR, মানে এই লেন্সটি ক্লিয়ার ব্যবহার করা হয়েছে বাইকটিতে, যাতে করে বাইকটি রাত্রে চলার সময় আরও স্বচ্ছভাবে আলো দিতে পারে। আর এর পাশাপাশি যদি আমি অ্যাশ কালারের যে বাইকটির যদি মাডগার্ডটি দেখাই তাহলে গ্রাফিক্সটি দেখতে ঠিক এমন হবে, আপনাদের দেখার সুবিধার্থে একটু ভালো করে দেখাচ্ছি আমি। এবং এর পাশাপাশি যদি হোয়াইট কালারেরটা দেখাই, হোয়াইট কালারের মাডগার্ডটি দেখতে ঠিক এমন হবে, হোয়াইটের উপরে একটি ব্ল্যাকের গ্রাফিক্স ডিজাইন করা আছে মাডগার্ডের উপরে, হোয়াইটের সাথে ব্ল্যাকের একটি কম্বিনেশন। সো ফ্রেন্ডস, সাদা বাইকটির একটু গ্রাফিক্স যদি দেখাই তাহলে দেখতে ঠিক এমন হবে, মানে ফুয়েল ট্যাঙ্কের সব জায়গায় মোটামুটি সাদা ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে একটি প্লাস্টিকের কাভার দেওয়া হয়েছে যেটি ব্ল্যাক কালারের, এবং ব্ল্যাকের মধ্যে কিন্তু একটি গ্রাফিক্সের ডিজাইন করা আছে, এবং এর উপরের যে স্টিকারটি লাগানো দেখতে ঠিক এমন হবে। এবং এটি হচ্ছে সিট একটু, যারা ড্রাইভার যেখানে বসবে সেটি একটু নিচে এবং পিলিয়ন বসার জায়গাটা একটু উঁচু। এবং পেছনের দিকে সাদার উপরে, সব জায়গায় সাদার উপরে কালোর একটি গ্রাফিক্স করা আছে, এবং পেছনের যে টেল ল্যাম্পটি ব্যবহার করা হয়েছে অবশ্যই এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, এবং দুই পাশে দেওয়া হয়েছে এইচইডি, মানে হ্যালোজেন দে ইলেকট্রিক ল্যাম্প। যেটি ফুয়েল ইঞ্জেকশনটি দেখতে ঠিক এমন হবে, এবং ফুয়েল ইঞ্জেকশনের উপরে একটি মেটালিক পাদানি দেওয়া হয়েছে বা মেটালিক একটি মাফলার ব্যবহার করা হয়েছে। মাফলারের উপরে RTR লেখা আছে, যেটা আমি উপরে প্লাস্টিকের কাভার বা প্লাস্টিকের পলিথিন থাকার কারণে দেখানো হয়তো ভালো যাচ্ছে না, যদি একটু ভালো করে দেখা এখানে RTR লেখা আছে ডিজাইনে করে। এই পাশে একটি অ্যাপাসি লেখা আছে, যেটা ব্ল্যাকের উপরে হোয়াইট লেখা। তো হোয়াইটের পাশাপাশি যদি একটু অ্যাশ কালারের গ্রাফিক্সটা দেখাই তাহলে অ্যাশ কালারের যে ফুয়েল ট্যাঙ্কটি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণই অ্যাশ কালার, কিন্তু দুই পাশে যে শেড দেওয়া হয়েছে শেডের উপরে একটি টিভিএসের একটি লোগো, এই লোগোটি সম্পূর্ণ 3D ব্যবহার করা হয়েছে, মানে একটু উঁচু, আপনারা হাত দিয়ে দেখাচ্ছে হয়তো বুঝতে পারবেন। এবং এর পাশাপাশি এর উপরে কালো, যে হোয়াইট কালারের ঠিক যেরকম স্টিকার এবং অ্যাশ কালারের ঠিক একই রকম স্টিকার ব্যবহার করা হয়েছে, আর দুইটার সিট একই রকম, একদম সেম, মানে সব কিছু সেম পাওয়া যাবে, শুধুমাত্র কালারের দিক থেকে একটু আলাদা। এখানে হোয়াইট কালারের উপরে যেটা এই RTR লেখা আছে রেড কালারে, ঠিক একইভাবে অ্যাশ কালারের উপরে RTR লেখা আছে রেড কালারে। তবে আমার কাছে মনে হচ্ছে অ্যাশ কালারের চেয়ে হোয়াইট কালারের উপরে RTR লেখাটা একটু ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এবং এই পাশে এখানে একটি
160 সিসি একটি স্টিকার ব্যবহার করা হয়েছে বাইকটির, আর এই ইন্ডিয়ান একটি পতাকার চিহ্ন দেওয়া আছে এখানে। বাইকটি যদি বাম দিক থেকে দেখায় তাহলে দেখতে ঠিক কেমন হবে। এখানে সম্পূর্ণ একটি অ্যালুমিনিয়ামের পাদানি ব্যবহার করা হয়েছে এবং পাদানিটি একটি লকার সিস্টেম, অনেক সময় এই যে কট করে কিন্তু শব্দ হচ্ছে দর্শক বুঝতে পারবেন। এবং এই বাইকটিতে 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে, 5-স্টেপ গিয়ার। এবং যারা মূলত আরটিআর ব্যবহার করেন তারা অবশ্যই জানেন বা তারা বুঝতে পারেন যে আরটিআরে বসলে কিন্তু পাটা একটু পেছনের দিকে থাকে, এই কারণে পায়ে ভালো লাগে বসতে বা বসে একটু স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। অ্যাশ কালারের বাইকটির সামনের দিকে যে শেড দেওয়া হয়েছে, শেডের নিচে একটি গ্রাফিক্স দেওয়া হয়েছে বা স্টিকার দেওয়া হয়েছে, ঠিক একই স্টিকার হোয়াইটের সাথে দেওয়া হয়েছে। তবে হোয়াইটের স্টিকারটি সম্পূর্ণই গ্লসি, মানে এইটা হচ্ছে যেটি হোয়াইট সম্পূর্ণই গ্লসি কালার, এবং স্টিকারগুলোও ব্যবহার করা হয়েছে গ্লসি স্টিকার। বাট অ্যাশ কালার যেটা, এটা কিন্তু গ্লসি না, এটা হচ্ছে ম্যাট এডিশন বা ম্যাট কালার। এর পাশাপাশি স্টিকারগুলোকেও ব্যবহার করা হয়েছে ম্যাট কালারের। টিভিএস অ্যাপাচি আরটিআর 160 রেস এডিশন, এই বাইকটিতে ইঞ্জিন দেওয়া হয়েছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোল্ড, এবং ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট এক্সটার্নাল ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 159.7 সিসি। এবং ইঞ্জিনের সঠিক যে আউটপুট বা ইঞ্জিন ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যাবে 15.41 PS অ্যাট 8,500 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক ব্যবহার করা হয়েছে 13.03 Nm অ্যাট 6,500 RPM। বাইকটিতে বোর ব্যবহার করা হয়েছে 62 mm এবং স্ট্রোক দেওয়া হয়েছে 52.9 mm। কম্প্রেশন রেশিও, এটি কিন্তু ইঞ্জিনের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেকে হয়তো বা বুঝতে পারেন না, তবে ইনশাআল্লাহ কম্প্রেশন রেশিওর ব্যাপারে পরবর্তীতে কোনো একদিন আমি একটি ভিডিও আপলোড করব। কম্প্রেশন রেশিও ব্যবহার করা হয়েছে 9.5 ± 0.5:1। এবং কার্বোরেটর ইউকাল BS26, ভালভ ট্রেন, 2-ভালভ সিঙ্গেল ক্যাম। বাইকটিতে স্টার্টিং সিস্টেমের জন্য দুটি মেথড ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে কিক স্টার্ট এবং অন্যটি হচ্ছে সেলফ স্টার্ট। বাইকটির সামনের চাকাতে ব্যবহার করা হয়েছে 270 mm একটি ডিস্ক ব্রেক, এবং পেছনের চাকাতে দেওয়া হয়েছে 130 mm ব্যাস বিশিষ্ট একটি ড্রাম ব্রেক। বাইকটিতে কার্ব ওয়েট ব্যবহার করা হয়েছে 90% ফুয়েল সমৃদ্ধ করে, মানে 90% ফুয়েল ভরার পরে কার্ব ওয়েটে আসবে 137 কেজি। এবং ডাইমেনশন হিসেবে দেওয়া হয়েছে লেন্থ, টোটাল লেন্থ ব্যবহার করা হয়েছে 2085 mm, এবং ওয়াইড দেওয়া হয়েছে 730 mm। বাইকটির হাইট দেওয়া হয়েছে 1105 mm, এবং হুইল বেস সামনের চাকা সেন্টার থেকে পেছনের চাকা সেন্টার পর্যন্ত এর দূরত্ব দেওয়া হয়েছে 1300 mm। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাটি থেকে ইঞ্জিনের হাইট দেওয়া হয়েছে 165 mm। কোম্পানির কথা মতো বাইকটির টপ স্পিড পাওয়া যাবে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। বরাক মোটরসে অ্যাভেলেবল আছে। ব্ল্যাক কালারের যে বাইকটি দেখছেন এটি হচ্ছে ব্ল্যাক কালার, এবং এর পাশাপাশি রেস এডিশনের মধ্যে আছে ব্লু ম্যাট এডিশন। এবং আমি যে দুইটি বাইক দেখালাম, এটি হচ্ছে অ্যাশ কালার এবং আরেকটি হচ্ছে হোয়াইট কালার। এই 4টি কালারের মধ্যে কোন কালারটি আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জিনিসটি, বাইকের দাম সম্পর্কে কিন্তু আপনাদের এখনও জানানো হয়নি। তো বাইকের দাম সম্পর্কে জানাতে গেলে অনেকেই কিন্তু বলেন, আমাকে কমেন্টে জানান যে বাইকের দাম বলেন না। আসলে পুরোপুরি ভিডিও না দেখলে কিন্তু বাইকের দাম সম্পর্কে আইডিয়া করা যায় না বা বাইকের দাম শোনা যায় না। তো এই বাইকের দাম নির্ধারণ করা হয়েছে যেটি রেস এডিশন 1,59,767 টাকা। এবং এছাড়াও যদি বোরাক মোটরস থেকে নেন, যেটি কুষ্টিয়া মদনপুর গেটে অবস্থিত, তাহলে যদি নগদ টাকা নেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং এসে অবশ্যই আমার কথা বলবেন। এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নম্বর দেওয়া আছে, এবং আমার ফোন নম্বর দেওয়া আছে। যদি কখনো বাইক লাগে তাহলে আমাকে ফোন দিলে আরও আমি ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আর যদি কেউ কিস্তির মাধ্যমে নেন তাহলে কিস্তির মাধ্যমে এখান থেকে বাইক দেওয়া হয়, শোরুমের সাথে সরাসরি কথা বলে বিস্তারিত জেনে নিতে পারবেন। এবং সাসপেনশনটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 105 mm।